গোটা রাজ্যের সঙ্গে রানাঘাটেও পড়ল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় বললেন, বাংলায় বিকল্প রাজনীতির অবশ্যই দরকার, আর বাংলায় সেই বিকল্প ভারতীয় জনতা পার্টি। না, শুধু রানাঘাট নয়, সারা রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতেই প্রস্তাব করেছে। তা এটা তো বাস্তব যে বাংলার বিকল্প দরকার, কারণ যে দুর্নীতিবাদ একটা সরকার চলছে, এই সরকারটাকে উৎখাত করার ক্ষেত্রে নিশ্চিতভাবে একটা মানে রাজনৈতিক দলের দরকার, এবং সেই রাজনৈতিক দলটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি। এবং আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে এই চোরের সরকারকে উৎখাত করতে পারে, এবং তারা মানে সর্বক্ষেত্রে লড়াইয়ের ময়দানে ভারতীয় জনতা পার্টি আছে, বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, মাঠে, ময়দানে, সব জায়গাতেই আছে। তার জন্য ভয়ও পাচ্ছে, শাসক দলও ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। হ্যাঁ, কিন্তু এরকম ধরনের পোস্টার কারা কাদের তরফে মারা হচ্ছে বলে মনে হয় না? সেটা যারা বুঝেছে তারা মারছে, মারাটা কিন্তু অবাস্তব না, যেটা বাস্তব সেটাই মারছে। সব রাজনৈতিক যে যেখানেই আসুক একসঙ্গে এসে লড়াই করলে জায়গাটা নিশ্চিতভাবে উৎখাত করে, এবং সেটা একমাত্র মানে ভারতীয় জনতা পার্টি। এ বিষয়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র ব্রহ্ম বললেন, রাজ্যে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানোর জন্যই কিছু মানুষ ইচ্ছা করে এই ধরনের পোস্টার মারছেন। রানাঘাট পুরসভার 6টি ওয়ার্ডে এই ধরনের পোস্টার লক্ষ্য করা গেল। তবে কে বা কারা এই ধরনের পোস্টার রানাঘাটে মারল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। রাজনীতিতে যাদের স্থান নেই তারাই বিকল্প রাজনীতির কথা বলছে, কিন্তু আমাদের রাজ্যে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি, তাদের নেতৃত্বে বাংলা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এদের বিকল্প বাংলায় কেউ হতে পারে না। বাংলায় মমতার বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বলে কোনো রাজনৈতিক দল আমরা অন্ততপক্ষে দেখি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছেন, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষ উপকৃত হচ্ছেন। অতএব বাংলায় বিকল্প বলে কোনো কিছুই অস্তিত্বহীন অস্তিত্ব থাকতে পারে না। এ ধরনের পোস্টারকে কি বলবেন পড়ছে শহরে? এটা তো বলছি, এটা এক ধরনের রাজনৈতিক বিভ্রান্তি ছড়াবার জন্য কিছু যাদের পাটতলায় মাটি নেই, কংগ্রেস, সিপিএম এবং ভারতীয় জনতা পার্টি, যাদের মানুষের সঙ্গে কোনো জনসংযোগ নেই, জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা বিকল্প রাজনীতি বলে বাংলায় একটা ভীতি সন্ত্রস্ত এবং বাজে পরিস্থিতি সৃষ্টি করবার একটা চক্রান্ত চালাচ্ছে, কিন্তু এই চক্রান্ত তাদের কোনোরকমভাবে কার্যকরী হবে না, ব্যর্থ হবে। হাই নিউজ নেটওয়ার্ক।